আচ্ছা এটা কত যাচ্ছে এটা কত যাচ্ছে এটা কত যাচ্ছে এটা দাম চাই 100 1 লাখ ভাই গরু তো পছন্দ করে নিমু এটা হচ্ছে গোরিয়ার সবথেকে বড় গরু গোরিয়াটের সবথেকে বড় গরু এটার দাম যাচ্ছে 2 লাখ টাকা আজকের বাজারে সবথেকে বড় গরু এটা আজকে বুধবার মানে গড়িয়া হাটের দিনে পড়তেছে তো এই হাটে আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছিল একটু চার অবস্থা দেখাও একটু তো বৃষ্টি হয়েছিল যে যেখান থেকে মানুষ হাঁটবে গরু থাকবে অবস্থা একদম খারাপ আমরা নামছিলাম আমাদের হাঁটু পর্যন্ত কাদো এখন কথা হচ্ছে এই হাটে আমাদের হাটে যে কত সবথেকে মানে দামি গরু কত টাকা দামে উঠছে এবং সবথেকে নিম্ন গরু আমরা এখন একটু তুলছি না বিশ্লেষণ করতে যাবো 1 লাখ 12 হাজার স্যান্ডেল পায়ে দিয়ে ভিডিও করতে পারতেছে না স্যান্ডেল খুলে রাখছে এই স্যান্ডেল এখন আমরা রাখি দেবো এইখানে যদি আমাদের ভিডিও করা শেষে যদি আমাদের জুতা এখানে না থাকে তাহলে ওকে আমি বলছি ওকে আমি নতুন এক জোড়া জুতা কিনে দেবো এখন আমরা হাটের ভিতরে ঢুকার চেষ্টা করব আমরা এখন যাব সবথেকে বড় গরুটার কাছে যে গড়িয়ার হাটে সবথেকে যে বড় গরুটা আসছে ওটার কাছে যাচ্ছি আমরা এখন হ্যাঁ এটা কত কত টাকা যাচ্ছ ৭৫ হাজার এগুলো গরু কি বিক্রি হয়েছে কত টাকা দাম যাচ্ছে এটার 1,45,000 এত দাম 85,000 এটা হচ্ছে গড়িয়ার সব থেকে বড় গরু গড়িয়াহাটের সব থেকে বড় গরু এটার দাম যাচ্ছে 2 লাখ টাকা আজকের বাজারে সব থেকে বড় গরু এটা 2 লাখ টাকা দাম যাচ্ছে সব 70 75 60 তো কত দিটা 60 ভাই বয়স এরকম করে যাচ্ছেন না না আমরা গরু দেখতেছি তো দেখি আরো কত এই গরু কত দিয়ে বিক্রি হইলো শুনি হাতে দেখা শুনে কত দিয়ে বিক্রি হইলো এটা 52,500 না ঠিক আছে 52,500 এটা দেখি এটা কত দেবে কি হলো এটা কত দেবে কি হলো 56,000 সুন্দর একটা আড়ে গরু আছে দাদা এটা কত যাচ্ছে এটা কত যাচ্ছে এটা কত যাচ্ছে এটা দাম চাই 100 1 লাখ ভাই গরু তো পছন্দ করে নিমু এই গরু হচ্ছে 82,000 টাকা ভাই এটা নাম কত এটার দাম ভাই 42,000 বাড়িতে পুষার জন্য একটা নিতে হইতো চাচা এটা ভিডিও হয়ে গেল না নেই এলাকাটু ভালো একদম নরম সরম দাম দাম মিলতেছে না আটাত্তর বলছে ওইটাই আর কি গরু গাব আছে নাকি গাব নেই
গরু শান্ত শান্ত ছিল খুব দদন না হলে তো বাসা নিয়ে যেতে হবে আপনার সাথে যে পরিবহন খরচে চলে গেল তাহলে যা স্যার যাতে খরচ গরুহাটে যেটা আসে বুঝলাম আর কি আপনারা এখানে গরু কিনতে আসলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে দালাল থেকে অবশ্যই সাবধান থাকবেন সতর্কবার্তা থাকবে যে দালাল থেকে অবশ্যই সাবধান থাকবেন নিরাপদে থাকবেন এবং সচেতন থাকবেন দেখা যাক জুতা পাচ্ছে কিনা আমার ভাই হ্যাঁ হ্যাঁ যাও আমার এক জোড়া নতুন জুতা কিনে টাকা বাঁচা গেল অবশ্যই আমরা আমাদের জুতা পেয়ে গেছি